हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। देखुन आपनादेर आजकेर दिने एकटा समस्या आमी फेस करेछि, सेटा होच्छे आपनादेर एखनकार फोने देखबेन मैक्सिमाम आपनादेर ग्यालारी थाके फटोज, माने गूगल फटोज। एबार एते समस्याटा कोनखाने हय, एते समस्या कि हय, आपनारा एते आपनि जदि कोनो फटो सिलेक्ट करेन, धरुन कोनो फटो सिलेक्ट करलेन, आपनि सेटाके जदि हिडेन करते चान, एखाने कोनो हिडेनेर अपशन नेई। एखान থেকে আপনি যদি কোথাও পিন পাসওয়ার্ড দিতে চান সেই অপশনটা আপনারা এখানে পাবেন না। তো এতে সমস্যা কি হয়, আপনাকে এক্সট্রা অ্যাপস লোড করতে হয়, সেখানে গিয়ে হিডেন করতে হয়। তো আজ আমি একটা গ্যালারি দেব, যে গ্যালারি দেখাবো সেই গ্যালারিটা যদি আপনারা ইউজ করেন নাই তো আপনি জাস্ট চমকে যাবেন। ওখান থেকে আপনার কোনো হেডেক নিতে হবে না, আপনার ওই গ্যালারির মধ্যে আপনি পিন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো সেট করলে আপনার দারুণ উপকারে লাগবে এবং দারুণ অ্যাপস আপনি অবশ্যই ইউজ করতে পারেন। তো চলুন এই অ্যাপসটা কি আর কিভাবে করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং যে সমস্ত দর্শকেরা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুকের দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বি প্যানটেক। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল করতে গেলে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আপনারা অ্যাপসটা আমি আগে দেখিয়ে দিই তার কাজটা, তারপর আমি প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। তো চলুন আগে অ্যাপসটা ওপেন করে নিই। অ্যাপসটা দেখুন আমি ইনস্টল করে নিয়েছি, আমাকে জাস্ট এখানে পারমিশন চাইছে, অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে আপনার এখানে যে গ্যালারিটা আছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এবং পার্ট বাই পার্ট আপনার যা ফোল্ডার আছে যা পিকচার আছে সব এখানে ওপেন হয়ে যাবে। এবার দেখুন, এবার আপনাকে এই ফটোগুলোকে আপনি কিভাবে হিডেন করবেন, তো চলুন আমি সেটা আগে দেখাই। ধরুন আমার ক্যামেরা খুললাম, ক্যামেরায় আমার এই চারটে ছবি আছে, এই চারটে ছবিকে আমি কিভাবে হিডেন করব। আমি এখানে জাস্ট ট্যাপ করলাম, ট্যাপ করলে দেখুন এখানে সেট অ্যাজ লক মোর ডিলিট, মানে লক অপশন আছে। এবার এই লকটাকে আপনাকে সেট করতে হবে। তো চলুন আমি আগে লকটা সেট করে নিই, ব্যাক করি এখান থেকে। ব্যাক করার পর এখানে দেখুন প্রাইভেট বলে একটি অপশন আছে, জাস্ট প্রাইভেট অপশানে ক্লিক করবেন। এখানে চারটে অঙ্কের পিন সেট করতে হবে, আপনার একটু হার্ড পিন এখানে সেট করে নেবেন। এবার দেখুন এখানে ইমেল অ্যাড্রেস সেট করতে বলছে, আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সেট করে দেবেন। আমি এখানে ইনপুট ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি করে দিলাম, তাহলে আমার যা ইমেল আছে এখানে দেখাবে এবং আমি সেট করে নেবো। আমি ইমেল একটা সেট করে নিলাম এবং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে আপনার ইমেলটা নিয়ে নিল। ইমেল নেওয়ার পর এখান থেকে আপনি ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারেন বা ডাইরেক্ট আপনি ছবি সেট করতে পারেন। আমি ইম্পোর্ট না করে আমি ক্যামেরা থেকে বা আপনার ফোল্ডার থেকে জাস্ট একদম ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। চলুন আমার ক্যামেরা ফোল্ডারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর যদি অ্যাড আসে অ্যাডটাকে কেটে দেবেন, অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি যে ছবিগুলোকে সিলেক্ট করবেন, যে ছবিগুলোকে জাস্ট সিলেক্ট করবেন আপনি মার্ক করে দেবেন, এই মার্কে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে লক বলে যে অপশন পাচ্ছেন জাস্ট লক অপশানে ক্লিক করবেন। এবার আপনি ডিফল্ট ফোল্ডার করতে চান না নিউ ফোল্ডার আপনি বানাতে চান কোনো নাম দিয়ে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। নিউ ফোল্ডার করলে ওখানে আপনি নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে পারেন। এবার ওকে করে দেবেন। ওকে করে দিলে আমার দেখুন ক্যামেরা থেকে দুটো ফোল্ডার দুটো ফটো চলে গেল। এবার ওই ফটো দুটো কোথায় পাবেন, আপনি আবার প্রাইভেটে যাবেন। প্রাইভেটে গিয়ে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন ডিফল্ট ফোল্ডারে আমার দুটো ফটো চলে এসছে। এবার এই ফটোগুলোকে যদি বাইরে বার করতে চান আবার এই দুটোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আনলক বলে অপশান দেখাচ্ছে, নিচেই দেখুন আনলক বলে অপশান দেখাচ্ছে, জাস্ট আনলকে ক্লিক করে দেবেন এবং এক্সপোর্ট করে দেবেন। এখান থেকে ফটো দুটো আবার আপনার গ্যালারিতে চলে যাবে। তো চলুন এখান থেকে ব্যাক করে যাই। ব্যাক করে দেখুন ক্যামেরাতে আপনার চারটে ফটোই চলে গেছে। এই অ্যাপসটার সুবিধা এত সুন্দর, মানে আপনাকে আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, আলাদা করে কোনো লকার লাগাতে হবে না, কোনো লকারের দরকার নেই। আপনার গ্যালারির কাজ করবে, প্লাস আপনার এখানে লকার হিসাবেও কাজ করবে। এবার এই অ্যাপসটা আপনারা কি করবেন, আপনার গুগল ফটোটাকে জাস্ট এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর ওই অ্যাপসটাকে আপনি এই জায়গায় মেন স্ক্রিনে নিয়ে চলে আসবেন। এবার আপনি অ্যাপসটা কোথায় পাবেন, অ্যাপসটা পেতে গেলে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে আপনার সার্চে গিয়ে সার্চ করতে হবে এক্স গ্যালারি। এক্স গ্যালারি লিখলে এই অ্যাপসটা চলে আসবে, অ্যাপসটা দেখে নিন, এই অ্যাপসটার লোগোটা, এই অ্যাপসটা চলে আসবে। এবার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবং অ্যাপসটা খুবই ভালো অ্যাপস, অ্যাপসটা রেটিং দেখুন 4.4 রেটিং আছে বা 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে, অ্যাপটা দারুণ অ্যাপস। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কী কী করতে হবে সেটা তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি।
आशा करी अपनारा बुझते पे वीडियो अवश्य अपन भलो लेगे अपन अनेक उपकार लेगे तो लाइक और कमेंट अवश्य चाहिए जरा एखो पर्त फेसबुक चैनल के फलो कर रखें ता प्लिज हमार फेसबुक चैनल के फलो कर नीन ए रकम धरण वीडियो हमें फेसबुक चैने दिए थी से नाम फेसबुक चैनलों नाम हे विपैनटेक तो चलो आज के वीडियो ए पर्यंत देखा हो पर वीडियो जो वीडियो भलो लागे प्लिज लाइक कमेंट करबें भलो थकबें सुस्थान आशी बंधुरा नमस्कार।